মানে ইউটিউবে অনেক ভিডিও দেখেছি, সোজা কথা ভিডিও দেখে আমরা ভিডিও বানাই। বড় লোকরাই মানে বলো বড় লোকরাই বেশি আসে। আজকে আমরা যাচ্ছি, সেটা হলো সারপ্রাইজ, সেটা আমি বলবো না। আশা করি তোমরা জেনে গেছো, থাম্বনেল দেখেছো, থাম্বনেল দেখে আশা করি জেনে গেছো। তাও এখন আমরা কিছু বলবো না, সেটা সারপ্রাইজ আছে। আর রিজু সব দিকে দেখছে, কে দেখছে না দেখছে সেগুলো দেখে, আমার এই জিনিসগুলো একদম পছন্দ হয় না। এছাড়া আমরা যে পেট পুজো করতে যাচ্ছি আজকে, তার পেট পুজোর মেইন জিনিস হলো জল। আমরা একজন জলের একজন ডিলারকে পেয়ে গেছি, এর নাম হলো গদাইশীল। আপনাদের যদি কোনো দিন জল লাগে তো আপনাদের জল দিতে পারে ফ্রিতে, এবং বিনামূল্যে জল দেবে যদি অসুস্থ লোক থাকে বাড়িতে। এবং সেটা সত্যি খুব ভালো, এই এই সাইকেল নিয়ে সেটা কিন্তু যেভাবে জল দেয় আপনারা দেখলে আপনারাও খুশি হয়ে যাবে। তো গাইস দেখা হচ্ছে, যেখানে আমরা খেতে যাচ্ছি সেখানে দেখা হচ্ছে, আর কিছু বলার নেই। তো গাইস আমরা এখন চলে এসেছি হাজরা মোড়ে। এবার হাজরা মোড় থেকে এগাচ্ছি শিশুমঙ্গল হসপিটালের দিকে, আর আমার সাথে এখন দেখা হলো, এক্ষুনি আসলো হচ্ছে বিজয়ন্দা, আর রিজু তো ছিলই, আগের ব্লগটাতেও ছিল এখনও আছে। ও খালি একটু লজ্জা পায়, মানে পাবলিক প্লেসে একটু মানে কথা কথা বলতে একটু লজ্জা পায়, এখনও লজ্জাই পাচ্ছে। বিজয়ন্দা কোনো কথা বলে না, বিজয়ন্দা একটু চুপচাপই থাকে। এবার আজকে একটু কথা বলবে, কারণ আজকে আমরা মানে কী করবো, মানে আমাদের খুব ভিখারি পানা ধরেছে, ঠিক আছে একটু। এর জন্য আমরা ৬ টাকার পকেটে টাকা নেই, আমরা পুরো একদম কি বলবো আর। তো সেই জন্য এসছি আমরা, এখন এক জায়গায় খবর পেয়েছি, মানে ইউটিউবে অনেক ভিডিও দেখেছি, সোজা কথা ভিডিও দেখে আমরা ভিডিও বানাই, সবাই তাই করে, সব ব্লগাররা তাই করে। তো আমরা যাচ্ছি ৬ টাকার লাঞ্চ খেতে। আমরা চলে এসেছি একদম রামকৃষ্ণ সেবা প্রতিষ্ঠানের একদম ঠিক অপোজিটে, ৬ টাকার খাবার খেতে। মানে অনেক দূর থেকে এসেছি, আমরা এক্সপেক্ট করেছিলাম এর থেকে ভালো কিছু, কারণ এই মেনুটা জানতাম যে এই মেনুটা মানে খিচুড়ি, যে মেনুটা খিচুড়ি মেনুটা আছে শনিবারের জন্য, বাট জানতাম না যে অন্যদিনও খিচুড়ি দেওয়া হয়। তো যাই হোক গিয়ে যাওয়া হয়েছে, ৬ টাকায় যা হয় তাই ভালো। আর আসলে আজকে ওর জন্য স্পেশাল মেনু ছিল, তাই জন্য আজকে ওকে এটা দিয়ে, আর ওরকম কোনো ব্যাপার না। পোলাও পোলাও খেতে চেয়েছে, ভালো খেতে। এবং বিজয়ন্দা এখন খেয়ে উঠতে পারেনি, বিজয়ন্দা খাচ্ছে। সাধারণ এবার দুজনে খাওয়া চলছে, অনেক ভালো, সত্যি ভালো লেগেছে। ভালো বলছে, আমি এগিয়ে বলছি, এখানে সব কিছু বলা যাবে না, তো দারুণ। বিজয়ন্দা খালা শেষ, খালা শেষ মানে কি, খালা খেয়ে নিয়েছে নাকি? আপনি এখানে কতদিন ধরে আসছেন? ভাত সবজি ডাল সেগুলো মোটামুটি ভালোই খেতে। এটা কতদিন আগে কাজ, মানে এটা কতদিন আগে এই জিনিসটা শুরু হয়েছে? সালবার হয়ে গেছে। আচ্ছা, এটা কটা থেকে কটা পর্যন্ত পাওয়া যায়? ১২টা থেকে ২টা পর্যন্ত। আর মেনু কি রোজ একই থাকে না মেনু চেঞ্জ হয়? চেঞ্জ হয়, মানে অন্য অন্য দিন কি শনিবার, আচ্ছা শনিবার আর মঙ্গলবার খিচুড়ি, আর বাদ বাকি দিন চারবার সবজি আছে, মিট সবজি আছে। দেখ এখানে মোটামুটি পার ডে কত লোক চলে আসে? ২-২৫০ জন মোটামুটি হয়ে যায় পার ডে। তো তোমরা দেখতেই পেলে, আমরা এখন খিচুড়ি খেলাম, আনএক্সপেক্টেড খিচুড়ি। আমি কিছু বলবো না, সব ওরা বলবে এখন। কলকাতার বাজারে ৬ টাকায় খাবার পাওয়া মানে অনেক কিছু কথা, এবং ৬ টাকার খাবার কিন্তু সবারই ভালো লাগবে। কিন্তু মানে এখানে কিন্তু দেখলাম, যেটা আমরা দাঁড়িয়ে দেখতে পেলাম, যে সব ধরনের মানুষ এসে খাচ্ছে, কোনো একদম মানে নিচু থেকে কোনো উঁচু এরকম কোনো ভেদাভেদ নেই, সবাই এসে খাচ্ছে এখানে, সবাই চলে আসছে। আর সত্যি কথা বলতে তোমরা হয়তো ঘরে এই জিনিসটা বলো, বাট ভিডিওতে কেউ বলেনি, বড় রকমের মানে বলো
বড় লোকরাই বেশি আসে আর বাঙালি খেতে ভালোবাসে তাই এরকম ছ টাকা দিয়ে তারা পেটপুজো এরকমভাবে করে যেতে পারবে সত্যি অসাধারণ এবং সবাই এরকম খেয়ে দেখতে পারো তাই করতে আর এখানে এসে দেখতে পারবে পাশে প্রচুর অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে অ্যাম্বুলেন্স দাঁড়ানোর কথাটা তুমি আর ডবল মিনিং করে অন্য কিছু ভেবো না অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে কারণ অপোজিটে শিশুমঙ্গল হসপিটাল আছে সেই জন্য অ্যাম্বুলেন্সও দাঁড়িয়ে আছে আর বিধানদা কেমন লেগেছে একটু বলো খে দারুণ অসাধারণ বিধানদা এত অসাধারণ বলছে বিধানদা মানে আরেক স্টেপ নেবে নাকি Bye.